السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد, সুপ্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান দোয়া ও জিকির। দোয়া ও জিকির দীর্ঘদিন থেকে আলহামদুলিল্লাহ প্রতি বৃহস্পতিবার বিকাল 3টা আমরা আপনাদের অনুষ্ঠানে হাজির হই। আপনাদের প্রিয় অনুষ্ঠানের মাধ্যমে বাংলা ভাষাভাষীদের মাঝে আলহামদুলিল্লাহ যে একটি প্রাঞ্জল একটি অবস্থান তৈরি হয়েছে, সকলেই অনেকেই আছেন যারা শুধু অনুষ্ঠান দেখার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেন। দোয়া মোমিনের জীবনে এত বেশি একটি প্রয়োজনীয় আমল। দোয়ার দ্বারা আল্লাহ এবং বান্দার সাথে সেতু বন্ধন রচিত হয়। দোয়ার দ্বারা আল্লাহর কাছে নিজের আকাঙ্ক্ষা, নিজের তামান্না, নিজের ন্যাক হাজাত, নিজের ইচ্ছা, নিজের স্বপ্ন পূরণের জন্য রাব্বে কারিমের দরবারে আরজ করা হয়, আর্জি পেশ করা হয়। দোয়ার দ্বারা বান্দার অনেক উপকার হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর দোয়া মুখল ইবাদা, আবার কখনো বলছেন আত্মকদীর লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ। দোয়ার প্রয়োজনীয়তা, গুরুত্ব, তাৎপর্য বুঝাতে গিয়ে অনেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করেছেন। আমাদের শেখ আব্দুল হাবিব সাহেব অনেক আলোচনা পেশ করেছেন এই বিষয়ের উপরে। জিকির বান্দা আল্লাহকে স্মরণ করা, আল্লাহ আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, যে আমার স্মরণ করবে আমি তার স্মরণ করব। ব্যাপারটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়, আনন্দের বিষয়, উৎসের বিষয় যে আল্লাহ তাআলা আমাদের স্মরণ করছে। আমাদের সকলকে আমাদের যে কথাগুলো শুনছে জানছে সে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, স্টুডিওতে আজকে উপস্থিত আছেন আপনাদের এই প্রিয় মুখ শেখ আব্দুল হাবিব সাহেব, যিনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় জ্ঞান গর্ব আলোচনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতাকে উপকৃত করে যাচ্ছেন। আমাদের দর্শক শ্রোতাদের পক্ষ থেকে, স্টুডিওর পক্ষ থেকে আমাদের শেখ আব্দুল হাবিব সাহেবকে অপরিসীম শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে কষ্ট করে আমাদের স্টুডিওতে আসছেন। আল্লাহ তাআলার হায়াতের ভিতরে বরকত দান করুন, আমিন। অসংখ্য ধন্যবাদ। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم انتبير دعاء وذكير انستنير উপস্থাপক হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব সহ আমার এনটিভির যত দর্শক শ্রোতা যে যেখান থেকে আসেন, এনটিভির দোয়া এবং জিকির অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের অসংখ্য মুবারকবাদ এবং ধন্যবাদ জানাই। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, আজকে রজবের যে মাস অতিবাহিত হইয়া 26 তারিখ চলতেছে, এই মাস দাখিল হইবার আগে, দাখিলের সাথে সাথে হাকায়ে নামদার তাজদারে মদিনা সরওয়ারে দু জাহা মোহাম্মদ মুস্তফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আল্লাহ রজবের মাসর এবং শাবানের মাসর বরকত তুমি দান করো, আর সহি সালামত রমজান পর্যন্ত পাইয়া দাও। আর আমি আজকে যে আয়াতে করিমা তিলাওয়াত করছি, আগামী রাত্রে 26 তারিখ দিনগত রায় জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজ ও তশরিফ নিসলা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইলা যে এই রাত, এই যে মেরাজ সশরীরে হইছে, জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির গর্ব তাকিয়া মসজিদে আকসা যেটা বাইতুল মুকদ্দাস তশরিফ নিছে, বাইতুল মুকদ্দাস যাওয়ার পরে হযরত আদম আলাইহিসসালাম থেকে নিয়া হযরত ঈসা আলাইহিসসালাম পর্যন্ত, অর্থাৎ সমস্ত আম্বিয়ায়ে কেরামের সাথে মুলাকাত হয়েছে। সমস্ত আম্বিয়ায়ে কেরাম অপেক্ষায় সর্বরে দু জাহা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়া মাত্র ইমামতি করছেন। ইনশাআল্লাহ আপনার সুন্দর আলোচনা শুনবো, একটা কল নিয়ে ফিরে আসবো আপনার কাছে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সম্মানিত কলার শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। হুজুর আপনার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার একটা প্রশ্ন হইল। জি বলেন প্লিজ। মহিলারা আস্তর মাখা ঠিক আছে? জি মহিলা। জি আস্তর মাখা ঠিক আছে? আতর আতর। জি আতর আচ্ছা ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে? জি না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠান দেখতে থাকেন যেহেতু আমাদের সম্মানিত অতিথি আলোচনা পেশ করে যাচ্ছেন প্রাথমিক প্রারম্ভিকায়, ইনশাআল্লাহ আমাদের প্রশ্ন পর্বে আসলে আপনার এক প্রশ্নের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ, আশা করি আমাদের সাথেই থাকবেন। আমরা আবারও ফিরে যাবো আমাদের সম্মানিত অতিথির কাছে। ধন্যবাদ। তো আমি আলোচনাতে এই কথা আসলাম যে বাইতুল মুকদ্দাস যাওয়ার পরে সেখানে সমস্ত আম্বিয়া কেরামের ইমামতি করছেন মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে আমাদের নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া, সমস্ত আম্বিয়াগণের ইমাম। বাইতুল মুকদ্দাস থেকে সরাসরি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান অতিক্রম করার পরে একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সফর করলা। সিদরাতুল মুনতাহা সফর করার পরে বেহেশত এবং দুজখ সব সচক্ষে দেখিয়া আল্লাহর সাথে কথোপকথন করার পরে আমার নবী আবার ফজরের নামাজ
মক্কা শরীফ হয়ে আবার ফিরলাম। এই জায়গার মধ্যে এত কম সময়ে এত সফর কিভাবে হইল? তো একটা আল্লাহ করাইছেন তার হাবিবরে দিয়া, যার কারণে ইনো এত সময় কিতা চকুর ফলকের সাথে চাইলেও তো আল্লাহ পারেন। কারণ আল্লাহ তো ও আল্লাহ, যে আল্লাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, যেখান চাই ওখান পারেন। কোনো কোনো মুফাসসির হলে ফরমাইন যে টাইম এটা একেবারে স্টপ আছে, যার কারণে ইন কত কত সময় গেছে কোনো টাইমে লড়াচড়া করছে না। বহরহাল সশরীরে মেয়েরাজ তশরিফ নিশ্চয় এই কথা একেবারে হকীকত এবং সত্য। আল্লাহর নবী মেয়েরাজ থেকে আসার পরে সুসংবাদ দিলা যে আমি আল্লাহর সাথে মুলাকাত করিয়া সাক্ষাৎ করিয়া দেখে বেহেস দুজক সাত আসমান বাইতুল মুকদ্দস সমস্ত অতিক্রম করিয়া আইছি। এই মেয়েরাজ অনেক বিশাল ঘটনা বলি আছে। কোন এক সময় সমস্ত মুনাফিক হলে কইলা যে আপনি যদি হাসা গেছেন তে খোক কাসাইন বাইতুল মুকদ্দসর দরজা কয়টা, জানালা কয়টা, রাস্তা কয়টা? আল্লাহ নবীয়ে পুরাপুরি দরজা কয়টা রাস্তা কয়টা হুবহু চিত্র। সুবহানাল্লাহ। এখন কিলা কইলা হইতেবারে ওই সময় আল্লাহ তালায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালামর সকুর সামনে বাইতুল মুকদ্দস সামনে সামনে আনিয়ে দিলেছেন, যার কারণে দেখি দেখি কইলিত হারছেন ও ডাইনে ওটা দরজা, বামে ওটা, অফিসে ওটা, জানালা ওটা সব দেখি দেখি বলতে পারছি। এরকম আজীব ঘটনা মেয়েরাজ ফার্স্ট ওয়াক্ত নামাজ এই মেয়েরাজ তাকিয়া উম্মতে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উরফে ফরজ হইল। ফার্স্ট ওয়াক্ত কিভাবে আইল? প্রথম 50 ওয়াক্ত লইয়া আইসলা, 50 ওয়াক্ত লইয়া আবার পরে আল্লাহর কাছে আবার গিয়া কইছেন, ইয়া আল্লাহ আমার আখেরি জমানার উম্মত বড় তকলিফ হইব, কষ্ট হইব, আল্লাহ আরো সহজ করিয়া যাও। তো আল্লাহ তালা আরো 5 ওয়াক্ত কমাইয়া দিলা, আইসেন আবার ঘুরিয়া গেছেন। এইরকম 9 বার আল্লাহর কাছে যাওয়ার পরে জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর শরম লাগছে, আর যাইতে আর না গিয়া এই 5 ওয়াক্ত নিয়া আইরা। ও সময় আল্লাহ রব্বুল আলামিনে ফইলা যে তোমার উম্মতে যথাযথভাবে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করেতে আমি আল্লাহ রব্বুল আলামিনে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করমু। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আপনার সুন্দর আলোচনা আমরা শুনবো, ছোট একটা ব্রেকে যেতে হবে।
সমস্ত দর্শক শ্রোতাবৃন্দ, দোয়া জিকির অনুষ্ঠান দেখে আসছিলাম। আমরা ছোট্ট একটা ব্রেক যাব, ব্রেক থেকে এসে ইনশাআল্লাহ আপনার সাথে আবার দেখা হবে এমনটা প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।